বিস্তীর্ণ জলাভূমি, চারদিকে লতা গুল্ম, কোথাও কচুরিপানা, এরই মাঝে ভেসে রয়েছে অগণিত পদ্ম। স্নিগ্ধতার রং আর আকাশে মেঘের ভেলা, এই দুয়ে মিলে যেন একাকার প্রকৃতি। গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, এভাবেই হাতছানি দিয়ে মানুষকে আকৃষ্ট করছে বলাইকর বিল। কেবল এই বিল নয়, পাশে রয়েছে শ্যাওরাবাড়ি ও পিঠাবাড়ির বিলও। পদ্মর এমন সৌন্দর্য উপভোগ করতে তাই নৌকায় চড়ে বিলে ঘুরে বেড়ান প্রকৃতি প্রেমীরা। আমরা ফ্যামিলি নিয়ে সবাই আজকে পদ্মফুল দেখতে আসছি, আমার দেখে খুব ভালো লাগতেছে। বর্ষার পর শরতেও জেলার বিলগুলোয় এখন পদ্মের সমাহার, কোথাও ফুটেছে, কোথাও আবার ফোটার অপেক্ষা। পদ্ম ফুলের পাতায় জমে থাকা পানিটিও রঙিন করে মানুষের মনকে। পদ্মর এই অপরূপ সৌন্দর্য কেবল মনকেই নয়, অনেকের সংসারও চালায়। এই পদ্ম বিক্রির টাকা দিয়ে চলছে শত শত পরিবার। এই ফুলগুলো ক্রমান্বয়ে বিলকে প্রসারিত করছে এবং এই ফুলের মাধ্যমে মানুষ জীবন জীবিকা নির্ভর করছে। ফুল বিক্রি করে আমরা আমাদের পড়ার খরচ চালাই। সারা বছর পানি থাকে এমন জায়গায় পদ্ম ভালো জন্মে। দুর্গাপূজায় ব্যবহার করা হয় পদ্ম ফুল, আবার শ্বেত পদ্ম বিদ্যার দেবী সরস্বতীর আসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।